galera. Naninho, ele tá... Bora! আমরা যে লক্ষ্য নিয়ে নামছি, লক্ষ্যে যেন পূরণ করতে পারি, তাই সকলে সবাই প্র্যাকটিসে আসছে এবং প্র্যাকটিস করছে, এবং ওরাও যথাসম্ভব প্র্যাকটিসে ফুল দিচ্ছে, ফুল এফোর্ট দিচ্ছে আগামী বছর যেন টিমটা আমরা বিদ্যুষণ করতে পারি। আর আমাদের 20 জন আছে প্লেয়ার, 20 জনের মধ্যে আমরা মোটামুটি সবাইকে সিআরএস করে নিয়েছি। তো আন্ডার 19 আছে 4 জন, আর বাকি আমাদের আন্ডার 19 বাদ দিয়ে 16 জন আমরা আছে। তা সবাই মনে একটাই যে আগামী বছর আমরা বিডিভিশন খেলবো, সে লক্ষ্যে আমরা এবার ফুটবল টিমটা বানিয়েছি। এবং আমার ক্লাব কর্মকর্তা সবাই আমাদেরকে সহযোগিতা ক্লাবের মধ্যে সময় দিচ্ছে, এবং এই খেলা সম্বন্ধে প্লেয়ারদের উৎসাহ করছে। এবং আমাদের যে ক্লাব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাব সেক্রেটারি, এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ক্লাবের ক্লাবের এক্সিকিউটিভ বডি সব মেম্বারে আমরা সহযোগিতার মাধ্যমে, এবং সবাই সহযোগিতা করছে ক্লাবকে যেন আগামী বছর আমরা ডিভিশন খেলতে পারি, সেই লক্ষ্যে সবাই একদম এফোর্ট দিচ্ছে। ক্লাবও যেমন এফোর্ট দিচ্ছে, প্লেয়াররাও সেইভাবে এফোর্ট দিচ্ছে যে আগামী বছর যে আমরা ডিভিশনে উঠে একটা যে লক্ষ্যটা রেখেছি লক্ষ্যটা পূরণ করতে পারি। দলের কোচ আমাদের এখন আছে কর্ণেন্দু দেববর্মা, আমাদের হচ্ছে আমাদের মেন কোচ। আরেকজন আছে আমাদের নারায়ণ দেবনাথ, উনিও আসেন, উনিও আজ উনিও প্র্যাকটিস করান। দুইজন আমরা কোচ রেখেছি এবার, তো ওনাদের তত্ত্বাবধানে আমাদের ক্লাব প্র্যাকটিস করছে এবং আমরা সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চেষ্টা করব আমরা লক্ষ্যটা যেন যেভাবে হোক আমরা পূরণ করতে পারি। আমাদের প্রথম ম্যাচ 21 তারিখ ইকফাইয়ের সঙ্গে দুপুর 1টা থেকে খেলা আমার। আমি ক্লাব স্পোর্টস সেক্রেটারি পার্থ বিশ্বাস। কটালো কটালো।